দর্শক স্টারলাইন মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরদোলা। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। গ্রেপ্তারের পর কারাগারে মির্জা ফখরুল, প্রতিবাদে তিন দিনের লাগাতার অবরোধ বিএনপির। হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, বাসে আগুন, নিহত তিন, দুদিনের সহিংসতায় ২৮ মামলা। দেশ জুড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, বিএনপিকে সহিংসতা ছাড়তে বললেন কাদের। বঙ্গবন্ধুকে ডক্টর অব লস সম্মাননা, প্রধানমন্ত্রিত্ব নয়, দেশ সেবাই লক্ষ্য বললেন শেখ হাসিনা। বিশ্বকাপে লজ্জার হারের পর খোলস ছেড়ে প্রকাশ্যে বিসিবি সভাপতি, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। গাজায় আরও বড় স্থল অভিযানের ছক ইসরায়েলের, কাল নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। দর্শক, দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানাচ্ছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় সংঘাতের রাজনীতি। প্রথমে আমি একটু যদি আপনাদের জানিয়ে দিতে চাই যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চাই। হামলা, মামলা, গ্রেপ্তার মোকাবিলা করে গত বছরের মোটামুটি মাঝামাঝি সময় থেকে এক ধরনের অহিংস কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। সরকার পতনের চূড়ান্ত দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গতকালের মহাসমাবেশে সেই অহিংস অবস্থান তারা ধরে রাখতে পারেনি বা ধরে রাখেনি। মহাসমাবেশের আশেপাশের ছটি এলাকায়, অন্তত ছটি এলাকায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের এক সদস্য এবং যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। অনেক পুলিশ, আনসার সদস্য এবং সাংবাদিক আহত হয়েছেন। গাড়িতে আগুন এবং প্রধান বিচারপতির বাসভবন এবং হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। মাঝপথে তাদের মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি। হরতালেও তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিএনপির দাবি যে তাদের মহাসমাবেশের যে হামলা হয়েছে সেটি পরিকল্পিত, আর পুলিশ বাহিনী বলছে যে নাশকতা এবং হত্যার পুরো দায় বিএনপির। এই সহিংসতা আসলে এড়ানো যেত কি না, কেন হঠাৎ এই সহিংসতা এবং সহিংসতার ঘটনায় কারা লাভবান হলেন, সামনের দিনে রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আছেন জনাব মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আছেন জনাব ফারুক ওয়াসিফ, পরিকল্পনা সম্পাদক সমকাল। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি বলছিলাম আসলে কী বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার শুরুটা যদি মঞ্জুরুল ইসলাম আপনাকে দিয়ে আমি করতে চাই। বিএনপির ভাষায় তারা বলেছিল যে তারা শান্তিপূর্ণ মহাসমাবেশ থেকে সরকার পদত্যাগের এক ধরনের চূড়ান্ত সময় তারা বেঁধে দিতে চেয়েছিল, এক দফা দাবি তাদের। তারা তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতিও পেয়েছে। মহাসচিব মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে সরকারের ফাঁদে পা দিয়ে সহিংসতায় যেন না জড়ায় তাদের কর্মীরা। তারপরও আসলে সহিংসতা হয়েছে, প্রাণহানি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি সহিংসতার প্রস্তুতি নিয়েই সেখানে এসেছিল, আপনার কি মনে হয়, নাকি ফখরুল ইসলামের ভাষায় যেটি তিনি বলেছেন যে তাদেরকে আসলে ফাঁদে ফেলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রস্তুতি নিয়ে এসেছিল কি না এইটা একেবারে এক কথায় বলাটা একটু কঠিন, কিন্তু ঘটনার যে পরম্পরা যেটা হলো, ঘটনার যে প্রতিবেদনগুলো গণমাধ্যমে এসছে, আমাদের প্রতিবেদক, আপনাদের টেলিভিশনে সহ অন্যান্য গণমাধ্যমে যেখান থেকে শুরু হলো, সেই শুরুটা থেকে যদি আমরা পরবর্তী ঘটনাক্রমগুলো দেখি, তাহলে কিন্তু বোঝা যায় যে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত ছিল কি না এটা হয়তো এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু যেই জায়গাটা থেকে শুরু, কাকরাইলের সেই সার্কিট হাউস রোডে, সেখানে সূচনাটা শুরু করেছিল কিন্তু যারা সমাবেশ আহ্বান করেছিল সেই দলের কর্মীদের মধ্য থেকে। একেবারে পরিষ্কার সবগুলো গণমাধ্যমে আসছে যে সেখানে গাজীপুর থেকে বাসে করে কর্মীরা আসছিলেন, সাবেক মেয়র জাহাঙ্গীরের কিছু সমর্থক, তারা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে। তখন প্রথমে তাদেরকে বাদানুবাদ শুরু হয় এবং বাদানুবাদের পরে প্রথম হামলা কিন্তু বিএনপি বা তাদের সমর্থকদের পক্ষ থেকে শুরু। তারপরে ঘটনা কিন্তু আস্তে আস্তে গড়াতে থাকে।
এরপরে যেটা হলো যে সংঘর্ষ ঘর মানে যখন বেগবান হলো সেখানে পুলিশের উপরে হামলার যে ঘটনাটা একেবারে সচিত্র প্রতিবেদন যেখানে গেল এর মধ্য দিয়ে একজন পুলিশকে মানে কতটা নৃশংস পুলিশ না একজন নাগরিকই হোক তারপর এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে একেবারে পিটিয়ে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা এই ছবির ফুটেজগুলো কিন্তু আমাদের সামনে আছে এবং এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে পুলিশ কমিশনার জানালেন এর মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় যে যারাই ছিল সেখানে একেবারে কেন্দ্রের নির্দেশক স্থানীয় নির্দেশক তাদের মধ্যে একটা প্রতিহিংসার আগুন নিয়েই কিন্তু তারা হামলাটি করেছিলেন এমন না যে কেউ তাদেরকে ঢিল মেরেছে ঢিলের প্রতিবাদে ঢিল দিয়েছে এরকম না ফলে এইটা একটা ব্যাপার এখন আলোচনার বিষয় হচ্ছে যে এর মধ্য দিয়ে তদন্ত করা হচ্ছে তদন্তের মধ্য দিয়ে আসবে যে মূল নির্দেশনা ছিল কি না অথবা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু আপনি যেই সূচনা অনেকগুলো বললেন যে এর মধ্য দিয়ে লাভবান হলো কি এখন দেখবার ব্যাপার আমি খালি একটি তথ্য দিতে চাই আমি 8টার সময় অন্য আরেকটা টেলিভিশনে আমাদের একজন সম্পাদক সহকর্মীর বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন যে মাত্র দুদিন আগে বোধহয় মার্কিন রাষ্ট্রদূতের সাথে চার পাঁচজন সম্পাদকের একটা বৈঠক ছিল সেখানে প্রথম আলোর সম্পাদক ছিলেন ভোরের কাগজের সম্পাদক ছিলেন সংবাদের সম্পাদক ছিলেন চারজন বা পাঁচজন তখন দুজন সম্পাদক জিজ্ঞেস করছিলেন মার্কিন রাষ্ট্রদূতকে যে 28 তারিখের প্রোগ্রাম 28 তারিখে কী হবে বলে আপনি মনে করেন তো পিটারসের জবাব ছিল যে আমি তো চাই শান্তিপূর্ণ হবে কিন্তু আমার কাছে তথ্য উপাত্ত হচ্ছে যে সেটা সহিংস মানে শান্তিপূর্ণ হবে না তো তারপরে তখন সম্পাদকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা তাহলে আপনাদের সাথে তো যোগাযোগ আছে দুই পক্ষেরই বিশেষ করে তার ইঙ্গিতে ছিল যে বিরোধী দলের পক্ষ থেকে আমি যেই আঁচ পাচ্ছি তাতে মনে হচ্ছে তারা এইটা সহিংস হবে তখন তাকে বলা হয়েছিল যে আপনাদের সাথে যেহেতু যোগাযোগ আপনারা বলেন যাতে শান্তিপূর্ণ কর্মসূচি হলে তো এটাকে তারা আরও এগিয়ে নিতে পারবে তখন বলল যে সবাই কি আর আমাদের কথা শুনে কিনা মঞ্জু ভাই এই কথার অর্থ কি এই দাঁড়ায় যে সাংবাদিকদের কাছে তাহলে আগাম এক ধরনের খবর ছিল যে যে সোর্স থেকে তারা পান পিটার হাসের থেকে পান বা যেখান থেকেই পান যে এই ধরনের একটি সংঘর্ষের ঘটনা হবে তাহলে কি আপনারা আগে থেকে এটি আশঙ্কা করেছিলেন বা আপনারা আগে থেকে জানতেন কিনা আচ্ছা এখন আমি যদি একজন সাংবাদিক হিসেবে বলি আমরা যে কোনো এই ধরনের বড় ঘটনার জন্য আমি অন্তত আমার প্রতিবেদককে কিন্তু আমাদের রিপোর্টারদের বলেছি যে তোমরা যে কোনো সময় কারণ আমরা কিন্তু জানি নির্বাচন সময় এটা নতুন না নির্বাচন যতই ঘনিয়ে আসে তখন কিন্তু বড় দলগুলোর মধ্যে কেন্দ্রীয় নির্দেশনা থাকুক কি না থাকুক ছোটোখাটো সংঘর্ষ হয় সেই কারণে আমরা কিন্তু এক ধরনের প্রস্তুতি তাদেরকে এক ধরনের ব্রিফিং দেই যে সংঘর্ষ হলে নিজেদেরকে একটু দূরে রাখা এবং বিশেষ করে আমাদের গাড়ি যন্ত্রপাতিগুলোকে সেফ রাখা দুই পক্ষ সংঘর্ষ হলে সেই মাঝখানে যেন জড়িয়ে না পড়ে কোনোভাবে যেন মাঝপথে সাধারণত কী হয় অতীতের আমার অভিজ্ঞতা থেকে যে সাংবাদিকদেরকে এককভাবে হামলা করে এরকম ঘটনা কিন্তু খুব কম অধিকাংশ সময় হয় দুই পক্ষ সংঘর্ষ করতে থাকে ক্যামেরাম্যান ছবি তুলতে যায় বা রিপোর্টার যায় সেখানে গিয়ে সংঘর্ষে পড়ে কিন্তু এবার ব্যতিক্রম যেটা আমাদের অনুমানের মধ্যে ছিল না যে সাংবাদিকদেরকে টার্গেট করে যেমন পুলিশকে পেটানো হয়েছে প্রায় 30 জন সাংবাদিকের মধ্যে যারা আহত তাদেরকে একবার এই প্রসঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে তাদেরকে হামলা করা এই প্রসঙ্গে আমি আবার ফেরত আসবো তার আগে মাসুদ কামাল আপনার কাছে একই প্রসঙ্গে আমি জানতে চাই যে এই বিষয়ে আপনার মতামত কি যে আসলে কি বিএনপি সেখানে সহিংসতার প্রস্তুতি নিয়ে এসেছিল নাকি মির্জা ফখরুল যেটি বলেছেন যে তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে সেই বিষয়টি নিয়ে জানতে চাই আর শ্যামল দত্ত যেটি বলছিলেন মঞ্জু ভাই যে শ্যামল দত্ত বলেছেন যে বিএনপি আসলে নৈরাজ্য সৃষ্টি করবে সেটি মার্কিন রাষ্ট্রদূত আগে থেকে জানতেন আমি এ বিষয়েও আপনার একটু মন্তব্য জানতে চাই এখানে দুটো জিনিস আমি প্রথমে ওই ছোটো ঘটনাটা বলি যে মার্কিন রাষ্ট্রদূত যেটা বললেন জানতেন তাহলে মার্কিন রাষ্ট্রদূত যদি জানতেন যে এটা গণ্ডগোল হবে তাহলে সেটা কি সরকার জানতেন কি না মানে উনি সরকারকে জানিয়েছিলেন কি না অথবা মারামারি হোক এটা নিশ্চয়ই আমরা এই দেশের নাগরিকরা কেউ চাই না যে সম্পাদক ওখানে শুনেছিলেন সেই সম্পাদককে সরকারের কাউকে জানিয়েছিলেন কিনা আইন প্রক্রিয়া সংস্থাকে যে মারামারি কিন্তু হতে পারে তো যদি জানিয়ে থাকেন আমি ধারণা করে জানিয়েছিলেন কারণ জানানো তো উচিত দায়িত্বশীল নাগরিকের যে কারণে জানানো উচিত যদি জানিয়ে থাকেন সেই পরিমাণ পর্যাপ্ত প্রস্তুতি কি তার আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কি না এগুলো কিন্তু একটা বিষয় আছে কী ছিল না ছিল আমি যাই না এই ইনফরমেশনটা শ্যামল দত্ত বলার আগে আমিও আসলে ধারণা করিনি জানতাম না আর প্রথম যে প্রশ্নটা করলেন যে তাদের প্রস্তুতি ছিল কি না আমি মানে ওনার সঙ্গে একই মত আসলে এটা তো বলা কঠিন কারণ এটা তো আমাদের কাছে কোনো তথ্য এরকম ছিল না ছিল কি না প্রস্তুতি তবে আমি যেটা মনে করি এখানে দুটো পয়েন্ট দেখেন লোক কিন্তু অনেক হয়েছিল
এত লোক হলে এত লোক যাদের আহ্বানে আসবে তাদেরও এই লোকগুলিকে নিয়ন্ত্রণ করার একটা যোগ্যতা থাকা দরকার থাকা লাগে অথবা যাদের এলাকায় আসবে মানে এটা পুলিশিয়াল পুলিশ তো অনুমতি দিয়েছে এখানে পুলিশেরও মাথায় থাকে উচিত এত লোক যেখানে আসতেছে আমি কি কন্ট্রোল করতে পারবো কিনা এটা পুলিশে থাকা উচিত সেই দুটার কোনোটাই আমরা দেখতে পারি নাই আমরা বিএনপির যারা আয়োজক তারাও এদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে আমার কাছে মনে হয়নি পুলিশও যেদিকে নিয়ন্ত্রণ করতে পারছে সেটাও আমার কাছে মনে হয়নি আবার আরেক দিকে কেবলমাত্র পুলিশের সঙ্গে সংঘাত হলো এবং সেখানে আওয়ামী লীগের কেউ জড়িত ছিল না এটাও আমি মনে করি না কারণ আমি যে বিভিন্ন রকম ছবি টবি যেগুলো দেখলাম আজকে বিভিন্ন পত্রিকায় পুলিশের পাশাপাশি কিন্তু মানে আপনার ইউনিফর্ম পরা ছাড়া লোকজনও কিন্তু ঢেল টেল পুলিশের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে এরকম দৃশ্যের ছবি তো আমি দেখেছি কাজে এখানে কিন্তু আরও কিছু উস্কানিও থাকতে পারে সব মিলিয়ে কথা যেটা আমার শেষ পর্যন্ত যেটা বলবো আচ্ছা বলেন তো এই এত বড় একটা ঘটনা ঘটলো লোক মারা গেল ভাঙচুর হলো ক্ষয়ক্ষতি হলো এই পুরো ঘটনায় বেনিফিশিয়ারিকে সেটা আমিও আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি না বিএনপি কিন্তু পিছিয়ে গেছে অন্ততপক্ষে দুই তিনটা স্টেপ কিন্তু যেমন ধরেন আমি বলি আপনাকে এখন কি হবে ব্লেম গেম হবে এই অপরকে দোষ দেবে ও অপরকে দোষ দেবে আপনি কারটা শুনবেন যার আওয়াজটা জোরে বাংলাদেশে কি হয় বাংলাদেশে সেই সত্য কথা বলে যার আওয়াজটা জোরে জোরে শোনা যায় এইটাই হলো এই সমস্ত দেশের নিয়ম এখন এই আওয়াজে কিন্তু যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি আজকে একটা হরতাল ডাকা হয়েছিল ওটা আমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরের দিন থেকে হরতাল করি পিকেটিং করি এগুলি করে করে তো আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফটাই কেটে গেছে এরশাদ বিরোধী আন্দোলন করতে করতে হরতাল হবে যারা আহ্বান করবে তারা পিকেটিং করবে এটাই একদম স্বতঃসিদ্ধ ঘটনা আজকে কিন্তু ঢাকা শহরে যে তিনটা জায়গায় গাড়িতে রিপুটছে ওইগুলি বিচ্ছিন্ন এবং সেগুলিও কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মোহাম্মদপুরে অথবা ওই এলাকাগুলোতে প্রেস ক্লাব কেন্দ্রিক কিন্তু সবসময় পিকেটিংগুলি হয় কিন্তু আমি কিন্তু বিএনপিগুলো পিকেটার দেখি না আমি ধানমন্ডি এলাকাগুলিতে আমি ঘুরছি সকালে দিকে অনেকক্ষণ ঘুরছি আমি কিন্তু বিএনপি কোনো একজন লোকও দেখি নাই একজনও কিন্তু আমি দেখি নাই বিএনপি লোক তাহলে ওদের যদি লাভই হইতো যদি বেনিফিশিয়ারি যদি বিএনপি হতো তাহলে কিন্তু বিএনপিকে আজকে বিজয়ের বেশি দেখা যেত বরঞ্চ আমার মনে হয় কালকের ঘটনার পরে বিএনপি একটু থতমত খেয়ে গেছে থতমত খাওয়া আছে না মানে তারা সিদ্ধান্ত নিতে পারছে না এটা কী হলো আমরা তো এরকম চাই না আরেকটা জিনিস ভাবেন আমি এটা হাইপোথেটিক্যালি বলতেছি যে যদি বিএনপি প্ল্যান করেই কাজটা করতো তাহলে কালকের সমাবেশের মূল বক্তা কি মির্জা ফখরুল তো উনি তো বক্তৃতাই দিতে পারলেন না উনি তো ভদ্রলোক বক্তৃতা দিতেই পারলেন না শুরু করতে পারলেন হরতালের ঘোষণা তো উনি দিতে পারলেন হ্যাঁ না উনি তো কালকে তো উনি বক্তৃতাই দিতে পারলেন না কিন্তু তার আগেই তো ঘটনা সে ঘটে গেল তো এখন যদি তাদের প্ল্যানই থাকতো তাহলে আমার ধারণা ওনার বক্তৃতা আগে একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিতেন অথবা একটা কর্মসূচি ঘোষণা করতেন কিছু একটা করতেন অনেক কিছু একটা সমাবেশের অনেক ফরম্যাটে কিন্তু করা যায় কর্মসূচি তো তারা ঘোষণা করতে পেরেছেন মাসুদ ভাই না ওটা তো শেষ মুহূর্তে হ্যান্ডমাইকে যে বলেছিল ওটা তো শেষ মুহূর্তে তখন তো সবাই নেমে যাচ্ছে টিয়ার গ্যাসের ই হচ্ছে অনেক কিছু হচ্ছে তো আমি সেই জিনিসগুলি বলছি আমার মনে হয় না বিএনপি এই ধরনের মানে আগে থেকে প্ল্যান করে কাজ করছে এটা আমার কাছে মনে হয় না আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি তো বলছিলেন যে আসলে এই গতকালের যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটাই লাভবান বিএনপির হওয়ার সম্ভাবনাটা কম দেখছেন আপনি বরং সরকার দল কিছুটা লাভবান হয়েছে এরকম মনে হচ্ছে আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি মুক্তবাকের একটি অনুষ্ঠানে এসে শেষ যে অনুষ্ঠানে আপনি আমার সাথে ছিলেন সেখানে আপনি একটি কথা বলেছিলেন যে বিএনপি একটি মাজা ভাঙা দল এবং অনেক দিন ধরেই কিন্তু সরকার দলীয় লোকজনও কিন্তু বলে আসছে যে বিএনপি তো তাদের আন্দোলনে কিছু দেখাতে পারছে না তারা জনগণকে সম্পৃক্ত করতে পারছে না এটা কি তাহলে তাদের সক্ষমতা তারা কালকে দেখিয়ে গেল এটাকে কি আপনি একটি বেনিফিট হিসেবে দেখছেন এই কথাটা আমি এখনও ওই কথায় কিন্তু স্ট্যান্ড করি আচ্ছা করি কারণ আমার কাছে মনে হয়েছে যে বিএনপির মধ্যে নেতৃত্বে দুর্বলতা আছে একটা একটা যদি লক্ষ্য হয় না আমি বলি আপনাকে একটা বিরোধী দল আসলে বিরোধী দলের কাজটা কি যেমন আমি যেমন বলি আমি সবসময় বিরোধী দলকে ভালোবাসি কেন ভালোবাসি কারণ আমার তো দেশে মনে করেন জিনিসপত্রের দাম বেশি আমি কি এর জন্য বিরোধী দলকে দায়ী করবো তা তো করবো না আমি সরকারকে দায়ী করি সরকার আমাকে জিনিসপত্র কম দামে অথবা ন্যায্য দামে দিতে পারছে না তো আমি এই কথাটা কাকে বলবো আমার কথা তো সরকার শুনবে না কারণ আমি তো ছোটো একটা ভয়েস
কারণ আমি মনে করি আমাদের মতো মানুষ সাধারণ মানুষের ভয়েস হবে বিরোধী দল, যেখানে আমি সবসময় চাই যে এমন একটা বিরোধী দল থাকবে যে নাকি আমার কথার উচ্চারণ করবে আমার হয়ে, এটা আমি চাই। কিন্তু বিএনপি আমার সেই দাবিটা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে না, কারণ তাদের মধ্যে আমার কাছে মনে হয় নেতৃত্বের একটা দুর্বলতা আছে। আমি যে নেতার কাছে যাই সেই নেতা আমার কথা শুনে, কিন্তু সে আমার কথার ইকো আমি তার মধ্যে পাই না, পাই না এই কারণে সে যেটা বলে সেটা আমার কথার প্রতিধ্বনি না, সেটা আরেকজনের কথার প্রতিধ্বনি যিনি আবার আমার থেকে বিচ্ছিন্ন। এই জায়গাটাতে কিন্তু তাদের উপর আমার একটা এক ধরনের হতাশা, ক্ষোভ, রাগ এক ধরনের আছে। কিন্তু তো ওই অর্থে আমি বলেছি এবং এখন আমি তাই বলি, কালকেও কিন্তু তাদের মধ্যে এখনও দেখবেন আগামী দু একদিনের মধ্যে দেখবেন তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবে। এই যে বললাম না পিছিয়ে গেছে, এই কারণে গেছে যে এই জায়গায় যদি জায়গাটা বললে অন্যরকম অর্থ, এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো দেখতেন আপনি এখান থেকে সে ঠিকই কিন্তু একটা তার পক্ষের একটা কিছু সে কিন্তু বের করে নিয়ে আসতে পারতো, কিন্তু এদের বের করতে করতে যতক্ষণ ততক্ষণ কিন্তু ট্রেন ছেড়ে দেবে, এই জায়গাটাতে ঝামেলা। আচ্ছা, আমরা একটু ফারুক ওয়াসিফ আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই এতক্ষণ আলোচনা শুনছিলেন, আপনি নিশ্চয়ই আপনি যোগ করতে চাবেন সেই আলোচনার সঙ্গে। যে বিষয়টি নিয়ে আমরা শুরু থেকে কথা বলছি সেটি হচ্ছে যে শ্যামল দত্ত বলেছেন যে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করবে, সেরকম একটি তথ্য মার্কিন রাষ্ট্রদূত আগে থেকেই জানতেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে যে আপনার কি মনে হচ্ছে যে এই সহিংসতা কি তাহলে এড়ানোর পথ ছিল কিনা, যেটি নিয়ে মাসুদ কামাল শুরুতেই কিছুটা বলেছেন? না, এটা যেটা উনি বলেছেন এটা ষড়যন্ত্র থিওরি, সেখানে আমরা কেউ ছিলাম না এবং সেটার কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তো সেখানে আরেকজনের বরাত দিয়ে যে মার্কিন রাষ্ট্রদূত জানতেন যে বিএনপি সহিংসতা করবে, নাকি মার্কিন রাষ্ট্রদূত জানতেন যে কোনো একটা সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা সহিংসতা হবে, এটা মার্কিন রাষ্ট্রদূতের দরকার পড়ে না। আমরা জানি যে শেষ পর্যন্ত আমরা অতটা সভ্যতার জায়গায় পৌঁছায় নাই যে মারামারি ছাড়া, বল প্রয়োগ ছাড়া আমরা কোনো কিছু মীমাংসা করতে পারি। সেটা ওই বাসে কন্ডাক্টরের সঙ্গে হচ্ছে ভাড়া নিয়ে মারামারি, অথবা কোথাও সিট পাওয়া নিয়ে মারামারি, অথবা বাসের টিকিট পাওয়া নিয়ে মারামারি, মানে যে কোনো জায়গায় প্রতিবেশীর মারামারি, এটা মারামারি আমাদের জাতীয় অভ্যাস। এই অভ্যাস থেকে আমরা দেখেছি এই অভ্যাসটাই হচ্ছে বাংলাদেশের যে যারা ক্ষমতায় আসে সরকারে আসে তারা এই অভ্যাসের সুবিধা সবচেয়ে বেশি পান, কারণ বাংলাদেশে পুলিশ মারলে কোনো অপরাধ হয় না, কারণ পুলিশ মারতে পারে এটা আমরা ধরে নিয়েছি, জমিদারের লাঠিয়াল মারবে, অন্যরা মারলে সেটা অপরাধ। এখন আমরা একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে কথা বলছি যে এখানে আমরা একটা ভাষা ব্যবহার করছি যেটা 10 বছর পুরানা। ওই ডিজনিল্যান্ডের একটা ফিল্ম আছে যে পিটার প্যান, যে পিটার প্যান কখনোই বড় হয় না, সারা জীবন শিশু থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই দুটা পিটার প্যান, কি অর্থে যে ওই তারা হয় একদল বলবে যে বিরোধী দল সমস্ত ষড়যন্ত্র করে আমরা হচ্ছে ফেরেস্তা, আরেক দল সরকারের দলের কোনো, যেটা আমাদের আগে দুজন আমার বন্ধু বলেছেন যে বিএনপি বুঝে নাই বা ফাঁদে পড়েছে বা তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে নাই, ফলে তারাও বুঝে নাই, তারাও পিটার প্যান। এখন 10 বছর আগে আগুন সন্ত্রাস এই অভিযোগটা তৈরি হয়েছিল, 10 বছর আগের এই ভাষা আজকে কি বাংলাদেশে? আপনি খেয়াল করেন যে বিএনপি যে কেউ কি তার নিজের বিয়ে যে বরযাত্রা সেটাকে ভণ্ড করতে চায়, বিএনপি যদি এখানে ওই দিন সন্ধ্যা 7টা পর্যন্ত বসে থাকতে পারতো ওখানে, তাহলে সেখানে তার যদি আগে 5 লাখ লোক হয়ে থাকে সেটা 7 লাখ 8 লাখ হতো, আশপাশে আরও 1 লাখ লোক জড়ো হতো, এবং সেখানে সে একটা বড় কর্মসূচি ঘোষণা করত, যেটা মাসুদ কামাল ভাই বললেন তো যে মির্জা ফখরুলও বক্তৃতা করতে পারেননি, মানে ওনারাও এখানে আসছেন এসে ওনারা কিছুই করতে পারেননি, আসলে প্রস্তুতির মধ্যেই ওনাদের দৌড়ে পালায় যেতে হলো। তো এটা কি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে চাওয়া হতে পারে যে ওনারা নিজেরাই নিজেদের আয়োজনকে? ফারুক আসিফ, আপনার কি এটা মনে হচ্ছে না যে ওনারা যদি শান্তিপূর্ণভাবে পুরো সমাবেশ শেষ করে যেতেন, তার চেয়ে তারা যে সমাবেশ করতে পারেননি এবং সেখানে যে ভণ্ডুল হয়ে যাওয়ার পরে তারা হরতাল ডেকেছেন, এখন অবরোধ ডেকেছেন, সেটার ইম্প্যাক্ট আসলে বেশি হচ্ছে বা তারা আন্দোলনে আরো সফলতা পাচ্ছে বা মোমেন্টাম পাচ্ছে? এখানে আমরা এখানে এমন ভাবে আলোচনা করতে পারি না যে এখানে আমরা বলতে পারি না যে এখানে ঘটনার যে বিতর্ক জায়গা, যে সংঘাতটা কে শুরু করলো, কোথা থেকে শুরু করলো, কিভাবে শুরু করলো, এইটা আমরা এই ডিটেইল আমরা যাব না। কিন্তু ধরেন একটা আপনার সমাবেশ 5 লাখ লোকের মূল মঞ্চ থেকে আধা মাইল দূরে বা 1.25 কিলোমিটার দূরে একটা জায়গায়
একটা সংঘাত তৈরি হলো, সেটা উক্রেনের মধ্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল। তাহলে সেটা কে এগিয়েছে? কাকরাল মসজিদ থেকে কি বিএনপির কর্মীরা গণভবনের দিকে বা সচিবালয়ের দিকে গিয়েছে, না পুলিশ সাউন্ড গ্রেনেড মারতে 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 নয়াপল্টনের সমাবেশস্থল পর্যন্ত এসেছে? সিম্পল কোশ্চেন। এবং ওখানে যদি ওইখানে এক কর্নারে যদি বিএনপির কর্মীরাই এই মানে তারা হটকারিতা করে থাকে, তাহলে সেইটার দায় পুরো আপনি এখানে, এর আগে আমরা শুনেছি যে শাপলা হবে যদি আপনারা কিছু করেন, শাপলা হবে যদি লাঠি লগি বৈঠা নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে, লাঠির মাথায় পতাকা নিয়ে আসবেন, ওইখানে বিএনপিকে এই করা হবে সেই করা হবে, অনেক হুমকি। হুমকিগুলো কি বিএনপি, আমি আমি যদি বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে বা একটা আদালতে এই এই মামলা ওঠে, তাহলে আমরা আগের আলামতগুলো কি দেখি? আগের আলামতগুলো দেখি যে তারা বিএনপি এখানে কোনো আলাদা প্রস্তুতি নিয়ে আসে না। যদি প্রস্তুতি থাকতো 5 লাখ লোক নিয়ে, 3 লাখ লোক নিয়ে ঢাকা শহরে অনেক কিছু করা যায়। তো এখানে যে আমাদের প্রত্যেকটা পয়েন্ট স্পেসিফিক আলোচনা, অনেক কিছু তো তারা করেছেন, একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, মানে আপনি যে বললেন অনেক কিছু তারা করেছেন, একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, এই যে এটা বিচার হয়ে গেছে কিনা আমি আপনাকে আপনার কাছে উল্টা প্রশ্ন করি, এটার কি বিচার বা রায় হয়ে গেছে? কে কিভাবে কোন ঘটনা হয়েছে? ক্যাপিটাল হিলে হামলা হয়েছে, আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন ক্যাপিটাল হিলের হামলার মতো হচ্ছে বিএনপির হামলা, এটা সমকালের একটা কলাম ছাপা হয়েছে 2 দিন আগে, এটা উনি পড়েছেন নিশ্চয়ই, যে ক্যাপিটাল হিলে একটা বিদ্রোহমূলক পরিস্থিতি, সেখানে পুলিশ এমন অবস্থা বজায় রেখেছিল যাতে কোনো লোকের প্রাণহানি না হয়, পুলিশ নিজে মার খেয়েছে। তো আমরা এই যে একটা ন্যারেটিভ ছেড়ে দিলাম, আমার ন্যারেটিভ হচ্ছে যে এখানে আমরা এখনো সাংবাদিক হিসেবে কথা বলবো না আমরা বিচারক হিসেবে কথা বলবো? আমি প্রশ্ন করব সাংবাদিক হিসেবে যে ওখানে যেখানে সংঘাতের সূত্রপাত সেই এলাকা দিয়ে কোনো আওয়ামী লীগের গাড়ি যাওয়ার কথা না, পুলিশ জানে যে এখানে কাকরাইল মোড় পর্যন্ত বিএনপির লোকজন চলে এসেছে, তাহলে তারা প্রথমে একটা 3টা পিকআপ আসলো, তারপর জাহাঙ্গীর সাহেবের গাজীপুরের তার বাস আসলো, তারপর রিক্সা আসলো, তারপর গাড়ি আসলো, এবং জাহাঙ্গীর সাহেবের 2000 মানে 70টা গাড়ির মধ্যে 69টা গাড়িকে আরেকটা পথে পাঠানো হলো, একটা গাড়িকে কেন এই পথে পাঠানো হলো? এই প্রশ্নগুলো কি সাংবাদিকেরা করবে না? মানে কথাটা হচ্ছে প্রাণহানি হয়েছে, একজন পুলিশের মৃত্যু, মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি, যুবদল কর্মীর মৃত্যু, হার্ট অ্যাটাকের মৃত্যু, অনেক কিছু আমরা দেখেছি, কেন এখানে মানুষ মারা যাবে এই দিনে? তো কোনো প্রথম কথা তো আমরা এখানে প্রশ্নটা করি নাই যে বিএনপি একদিন সমাবেশ ঘোষণা করেছে, সেদিন কি সেদিন কেন পাল্টাপাল্টি সমাবেশ করতে হবে? এটা একদিনে হয়নি, বারে বারে হয়েছে। এবং আজকে ধরেন আওয়ামী লীগ একটা সমাবেশ অনেক রকম প্রোগ্রাম পালন করে, প্রত্যেকটা প্রোগ্রামের বিরোধিতায় করে বিএনপি একটা প্রোগ্রাম ঘোষণা করে? আজকে বিএনপির নেতাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তাজউদ্দিন আহমেদ বারবার জেলে গেছেন, বঙ্গবন্ধু বারবার জেলে গেছেন, এখন ওনাকে কি কেউ কি এটা বিশ্বাস করবে যে উনি সহিংসতা আগুন জ্বালাও পোড়াও? এবং সবচেয়ে বড় কথা যে আপনি ন্যারেটিভে আসেন যে ওইখানে জামাতকে হচ্ছে জনসভা করার অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম আমি, জামাতকে মৌখিক অনুমতি নাকি দেওয়া হয়েছে? তাহলে জামাত এত বড় একটা সন্ত্রাসবাদী দল হিসেবে সরকারি বয়ান আছে, সেই দলকে দেওয়া হলো, এবং তারা নির্বিঘ্নে তারা 3 বার ব্যারিকেড ভেঙে তাদের সমাবেশের আয়তন বাড়িয়ে নিয়েছে। জি ফারুক আসিফ, আমি একটু বিরতি থেকে ফিরে এসে আলোচনা শেষ করি, শেষ করি যে বিএনপি জামাত ফাঁদ যদি হয়, তাহলে এই ফাঁদ একা বিএনপির হাতে পাতা হয়নি, এটা বিএনপি এটা জামাত সরকার মিলে পাতানো হয়েছে, জামাত নিরাপদ বিএনপি আক্রান্ত, তো এটা কিভাবে এই পরিস্থিতির ব্যাখ্যাটা কি? জি আমরা একটা বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাতেই আমরা আসতে চাই যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি যে জামাতে ইসলামী কিন্তু পুলিশের অনুমতি পায়নি, বিএনপি অনুমতি পেয়েছিল, কিন্তু জামাতে ইসলামী অনুমতি না নিয়েই আরামবাগে সমাবেশ করেছে, এটি আসলে কিভাবে হলো সেই বিষয়টি নিয়ে আমরা একটু বিরতির পরে এসে দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। স্টারলাইন মুক্তবাক অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। দর্শক স্টারলাইন মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে যে প্রশ্নটি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, ফারুক আসিফ আপনি কথা বলছিলেন যে
পাল্টাপাল্টি হামলা সংঘর্ষে বিএনপি যাদের অনুমতি ছিল সমাবেশ করার সেদিন তাদের সমাবেশটি পণ্ড হয়ে গিয়েছে, কিন্তু জামায়াত মোটামুটি নির্বিঘ্নে আরামবাগে সমাবেশ করে গিয়েছে। এবং এটির আমি যদি একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি আসলে কিভাবে সম্ভব হলো, কেন সম্ভব হলো, ব্যাখ্যা কি এটার আসলে? দেখেন, এতদিন বিএনপি প্রোগ্রাম করছিল অহিংস শান্তিপূর্ণ প্রোগ্রাম, এবং সেখানে যারা আসতো তারা কেউ যখন বরিশালে হতো, কেউ নদীতে সাঁতরে এসেছে, ঢাকা শহরে আমরা দেখেছি 10 দিন ধরে তারা আমরা বিক্রি করে রিক্সা চালায় তারা সমাবেশে থাকতে চেয়েছে, কষ্ট করে এসছে। কারণ এটা আসলে বিএনপির জন্য আসে না, যেটা হচ্ছে যে একটা বাংলাদেশের মানুষের অধিকাংশের মধ্যে একটা অশান্তি, অসুখীপনা, অভাব, নানান রকম কষ্ট, হ্যাঁ, মামলা মোকদ্দমা বিভিন্ন রকম আছে। ফলে মানুষ কি করবে? মানুষ বিরোধী দল যদি এইসব কথা বলে তার সঙ্গে যাবে। বিরোধী দলই বাংলাদেশে সবসময় সরকারের যখন ভোট দেয়, যাকে ভোট দেয় সেই তো সরকারি দল। ফলে ভোটের বছরে সরকারি দল জনপ্রিয়, আর ভোটের দুই বছর তিন বছর পরে বিরোধী দল জনপ্রিয় হয়। এটার জন্য বিরোধী দলের কিছু করাই লাগে, কলা গাছ হয়ে দাঁড়া থাকলেও হয়। বিএনপি গত 10 বছর কলা গাছ হয়েছিল, কলা গাছ হয়ে থেকেই সে জনপ্রিয় হয়েছে। তারপরে এখন কলা গাছ হাঁটা চলা করা শুরু করেছে, তাতে মানুষের অনেকের মধ্যে আশাবাদ জেগেছে যে আমরা আমাদের কথা এখানে শুনি বা এখানে বলি। এখানে জামাত দৃশ্যপটে ছিল না। দেখেন, ওই দিনের সমাবেশের মধ্য দিয়ে আমরা আবার ওইটা হাইফেন দেওয়া শব্দ আবার ফেরত আসতে দেখলাম, সেটা হচ্ছে যে বিএনপি জামাত যদি জামাত সমাবেশ করতে না পারতো, মানে সরকার যদি তাকে অনুমতি না দিত, তাহলে এই কথা বলার কোনো সুযোগ ছিল না যে বিএনপি জামাতের সন্ত্রাস। তখন কথাটা হতো যে বিএনপি একমাত্র সন্ত্রাসী দল, জামাত নয়, বা জামাত এখানে কোনো কারিকুলামের বাইরের সাবজেক্ট। কিন্তু জামাতকে সমাবেশ করতে দেওয়া হলো, তারা বড় জামায়াত করলো, আমি মনে করি তাদেরও সমাবেশ করার অধিকার আছে যতক্ষণ পর্যন্ত না তারা আইনত নিষিদ্ধ। ফলে সেখানে এবং তারা শান্তিপূর্ণভাবেই জমায়েত করে চলে গেল, সেখানে তারা দুইবার ব্যারিকেড ভাঙলো, তাদের জমায়েত যত বাড়লো তারা তত ব্যারিকেড ভেঙে আরো বড় জায়গা নিয়ে নিল, সেখানে পুলিশের কোনো অ্যাকশন হলো না। আর বিএনপির যে সমাবেশ সেটা রাজমনি থেকে কেন হলো না, ফারুক ভাই আপনার ব্যাখ্যা কি, আপনার কি মনে হচ্ছে কেন হলো না? সেটা সরকার ব্যাখ্যা করবে, সেটা সরকার ব্যাখ্যা করবে। পুলিশ সেখানে কেন অ্যালাউ করেছে, জি, সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। সেখানে অ্যালাউ করেছে, আর বিএনপি লোকেরা যখন বাড়তে বাড়তে কাকরাইল মোড় মসজিদ পর্যন্ত চলে গেল, তখন তো ওই রাস্তা দিয়ে তো আওয়ামী লীগের হচ্ছে গাড়ি বা মিছিল যেতে দেওয়া দরকার ছিল না পুলিশের। পুলিশ সেটা মগবাজার মোড়ে তারপরে হচ্ছে বেকারণ্য স্যার ওই প্রান্তে ঠেকাতে পারতো। এবং যেখানে একটাই ঘটনা, সেটা হচ্ছে যে যদি গাজীপুরের মেয়রের পুত্র জাহাঙ্গীর সাহেবের 69টা গাড়ি আরেকটা রাস্তাতে যেতে পারে শেরাটনের সামনে দিয়ে, একটা গাড়ি গিয়ে দিক দিয়ে কেন কে পাঠাইয়া দিল? 3টা পিকআপ জয় বাংলা স্লোগান দিতে এই রাস্তায় না গেলেই তো পারত পুলিশ। এটা আমি মনে করি না ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কারো কোনো দোষ, তারা তাদের মতো যাবে, তারা তো পুরো পরিস্থিতি জানবে না, পুলিশের দায়িত্ব ছিল এটা। ফলে এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকাটাই আমরা দেখেছি, তারপরে পুলিশের পাশে আওয়ামী লীগের কর্মীদের একটা ভূমিকা দেখেছি, তারপর দেখেছি যে আগুন জ্বলেছে, তারপর দেখেছি পুলিশ মারা গেছে, তারপরে দেখেছি যে বিএনপির কর্মীরাও হচ্ছে ঢিল ছুড়েছে, তারা প্রথম আগুন জ্বলেছে টিয়ার গ্যাসের আগুন থেকে, ধোঁয়া থেকে চোখ বাঁচাতে আগুন জ্বালাতে হয়। এটা আমরা ছাত্র অবস্থায় করেছি, শিবির বিরোধী আন্দোলনে করেছি, বিএনপি বিরোধী আন্দোলনও আমরা করেছি। আপনার কাছে আমি আসবো, আমি এই প্রসঙ্গ নিয়ে মঞ্জু ভাই আপনার কাছে যেতে চাই। যে প্রসঙ্গটি উঠেছে সেটি হচ্ছে যে জামাতে ইসলামী কিভাবে আসলে সমাবেশটি নির্বিঘ্নে করতে পারলো যেখানে বিএনপি পারলো না। এটা আমি ফারুক সাহেবের সাথে একমত, এটা সরকার উত্তরটা দিতে পারবে বা প্রশাসন, কিন্তু যাদেরকে অনুমতি দিয়েছে মৌখিক অথবা লিখিত প্রত্যেকে কিন্তু একই শর্তে দিয়েছে। এখন জামাতের সাথে যেমন বিএনপি এবং আওয়ামী লীগের চিঠিটা কিন্তু গণমাধ্যমে এসছে সোশ্যাল মিডিয়াতে, জামাতেরটা আসে নাই, ফলে তারা বলতে পারবে। এখন আমি ওনার কথায় যুক্তির খাতিরে, পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদেরকে দেওয়া হবে না, হ্যাঁ, কিন্তু যুক্তির খাতিরে ধরেই নিলাম যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে মৌখিক, যেটা আমরা জানি না। তার মানে হচ্ছে যদি সেই যুক্তিতে আমরা ধরে নেই যে বিএনপিকে এককভাবে সন্ত্রাসী দল হিসাবে সরকার বা প্রশাসন চিহ্নিত না করে বিএনপি জামাতকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করতে চায়, তাহলে তো সেই যদি প্রশাসনের ফাঁদেই বিএনপির সাথে জামাতও পা দিয়েছে, যদি সমঝোতা করেও থাকে। কিন্তু আমি অন্যভাবে আলোচনাটা করতে চাই,
কারণ আমরা দুইটা ন্যারেটিভ দেখছি ঘটনা নিয়ে একদম পরিষ্কার। বাংলাদেশে আমরা যারা বিশ্লেষণ করি তাদের কাছেও ন্যারেটিভটা দুরকম এবং রাজনৈতিক দলের ব্যাখ্যাটাও কিন্তু দুরকম, যেটা কিছুটা আমার ভাই বললেন যে দেখেন এই ঘটনার পরে আজকে যদি বিরোধী দল আওয়ামী লীগ থাকতো হয়তো আওয়ামী লীগ এটার একটা পজিটিভ একটা বর্ণনা দিয়ে এটার একটা সুবিধা নিতে পারত। অতীত ইতিহাস তাই বলে, বিএনপি পারে নাই বাস্তবতায়। এখন যুক্তির খাতিরে আমি ধরেই নিলাম যে পুলিশকে মারা হয়েছে সেটাও সরকারি ফাঁদে। ওই যে আমি একটা প্রশ্ন করে রাখি, সেটি হচ্ছে যে বিএনপি কি করতে পারলে আপনার মনে হতো যে বিএনপি এটি থেকে সুবিধা নিতে পেরেছে বা বিএনপি এই আন্দোলনের মোমেন্টামটাকে কাজে লাগাতে পেরেছে? বিএনপি কি করলে আপনার মনে হতো? বিএনপি যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারত, যেটা মাসুদ ভাই বললেন, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ তারা যখন করে তখন তো বারবার বলা হয় যে তারা আন্দোলন করতে পারেন না। সেটা তো কি বললো সেটার মধ্য দিয়ে তো ওরা উস্কানি দেবেই। আপনি যদি গত দেড় বছর ধরে বিএনপি বিভাগীয় সমাবেশ করেছে, ঢাকায় করেছে, এমনকি এই যে সর্বশেষ 18ই অক্টোবর করলো, সেখানেও তো বড় সমাবেশ হয়েছে, সেখানে তো কোনো সংঘর্ষ হয় নাই, সেখানেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল, হয় নাই। আপনি বড় যখন সমাবেশ করবেন সেটাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনার। আওয়ামী লীগ যেটা অতীতে বিরোধী দলে দেখিয়েছে, এই ক্ষেত্রে বিরোধী দল বিএনপি অতটা পেরেছে বলে আমাদের কাছে মনে হয়। আমি খালি চারটা কথা বলি। ধরেন পুলিশের উপরে 70টা 69টা গাড়ি একদিকে গেল, একটা গাড়ি একদিকে আসলো, আসার পরে ধরে নিলাম যে সরকারি মানে ফাঁদ পেতেই তাদেরকে পাঠানো হলো। ফাঁদ পেতে পাঠানোর পরে আপনি সেখানে পুলিশকে পিটিয়ে মেরে ফেলবেন? এটা কি সরকারি দল করেছে বা সরকার করেছে? সাংবাদিক 30 জনকে পিটাবেন, সেটা কি সরকারি দলের প্রজেক্ট? আপনি প্রধান বিচারপতি বাড়িতে হামলা করবেন, সেটা কি সরকারি দলের প্রজেক্ট? সর্বশেষ যেটা, একজন জো বাইডেনের উপদেষ্টা বানিয়ে তাকে বিএনপি অফিসে কি সরকারি দল নিয়ে গেছে প্রেস ব্রিফিং করার জন্য? এই যুক্তি সাধারণ মানুষ মানবে? ফলে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যেটা মনে হয়, মূল জায়গায় বিএনপির কর্মীরা কিন্তু একাত্তা, বিএনপির কর্মীরা কিন্তু গত আন্দোলনের মধ্য দিয়ে তারা মাঠে নেমে এসেছে। সংকটটা যেটা আমি একজন পর্যবেক্ষক হিসেবে মনে করি, নেতৃত্বের সংকট। কোনো যুদ্ধে যারা সৈনিক তাদের করিশ্মার মধ্য দিয়ে যুদ্ধে বিজয় হয় না, যুদ্ধের কৌশল নির্ধারণ করেন সেনাপতি। সেই জায়গায় সেনাপতির দক্ষতার মধ্য দিয়ে একটি যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে। সেই জায়গাটা আমি মনে করি বিএনপির একটা সংকট আছে। আপনি বিএনপির মূল নেতৃত্ব নির্দেশনা আসে দেশের বাইরে থেকে, আর এখানে মাঠে যারা আছেন তারা এক ধরনের নির্দেশনা দেয়। এটা আমরা টেলিভিশনে আলোচনা করি, টেবিলে আলোচনা করি, বাস্তবতা হচ্ছে এই জায়গায়। আমি শেষ করব এইটুকু বলে যে হ্যাঁ, উস্কানি কিন্তু ছিল, যেমন রাজনৈতিক বক্তব্যের উস্কানি। বিএনপি কিন্তু বারবার বলছিল 28 অক্টোবর হবে এই সরকারের পতন যাত্রা, মরণ যাত্রা, সর্বশেষ যাত্রা। একই সময় আওয়ামী লীগের নেতারাও বলেছে যে এটা শাপলা চত্বরেতে ভয়াবহ হবে, কারণ তাদের শঙ্কা ছিল এখানে এসে বিএনপি বসে পড়বে। আওয়ামী লীগ যে শান্তি সমাবেশ, সেগুলো তো দৃশ্যমান, আমরা টেলিভিশন তো, আমরা তো এখন পত্রিকা না, টেলিভিশনে ছবি দেখানো হয়েছে বিএনপির যারা ওখানে ছিল সার্কিট হাউসে, সেখানে কিন্তু প্রত্যেকে শুধুমাত্র লাঠি আনে নাই, চাপাতি সহ আনিয়েছে। পুলিশের যে লোকটাকে নেতাকর্মীদেরকে তো লাঠি নিয়ে আসছে না, লাঠি নিয়ে আসছে তো, এখন লাঠি নিয়ে আওয়ামী লীগের কর্মীরাও এসছে, বিএনপির কর্মীরাও এসছে। আসার পরে এখন কে হামলা শুরু করবে আর কে কন্টিনিউ করবে? আপনি পুলিশকে মেরে ফেলবেন, টার্গেট করে 30 জন সাংবাদিককে আহত করবেন, টার্গেট করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করবেন, ধরে নিলাম যে সরকারের ফাঁদ। তো এই সেই ফাঁদে পা দেওয়ার পরে সর্বশেষ যেটা, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সহ বিরোধী দলকে এক ধরনের সমর্থন দিচ্ছে এটা প্রকাশ্য, সেই জায়গায় আপনি একজনকে সাজালেন এবং আজকে ধরা পড়লো, সেই লোক নিজে বলল যে তাকে এনে তার পুরো বক্তব্য দিয়ে বলা হয়েছে আপনি বলেন। তার মানে হচ্ছে রাজনীতি কৌশলের খেলা, সেই কৌশলে বিএনপি আবারও নিজেরা ভুল করলো, এটা একবার প্রমাণ হলো। এর মধ্য দিয়ে কী হলো, আমরা জনগণ কী পেলাম? আজকে থেকে শুরু হলো হরতালের কর্মসূচি দিয়ে, তারা কেউ কিন্তু পিকেটিংয়ে নাই, যেটা বললেন ওনারা, তার মানে হচ্ছে পিকেটিং করতে হয় বা ঢাকায় নাই, ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষ হলো। পিকেটিং এ না থাকলেও তো আজ দোকানপাট বন্ধ ছিল, গাড়ি ঘোড়া কম ছিল, অবশ্যই, কারণ 4 বছর পরে। হিসেবে কি তাদের হরতালটাকে আপনি সফল বলবেন না ব্যর্থ বলবেন? আমি সফল ব্যর্থতার মধ্যে বলছি না, কেন লোকে বেরোয় নাই 4 বছর পরে হরতালের কর্মসূচি? গতকাল যখন দেখা গেল যে এরকম 3 জন লোক মারা গেল, এর মধ্য দিয়ে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কেউ তো নিজের গাড়ি নিয়ে বেরোয়নি, এবং আপনি কালকের পরে 3 দিনের অবরোধ যাত্রা, তো আমি এখানে অন এয়ার বলে গেলাম, দেখবেন যে সেই অবরোধ যাত্রা, আমরা যেই অবরোধ যাত্রা বলতে আগে বুঝতাম সেই কর্মসূচি এবার হবে না, কারণ মানুষ আস্তে আস্তে এখন ভাই নিজের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত। যেটা ওনারা বলছেন আমি একমত, বিরোধী দল জনগণের কথাগুলো তুলে ধরে, কিন্তু আমি যদি 14 বছরে দেখি, 14 বছরে বিএনপি আওয়ামী লীগের যে যখন বিরোধী দলে থাকে তারা যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন করে, সেই ক্ষেত্রে বিএনপির ইস্যু কী ছিল? বেগম খালেদা জিয়াকে মুক্ত করেন, তারেক জিয়ার মামলা উদ্ধার করে নেন। এর আগে সূচনা হয়েছিল 2008 সালের পরে
ওই জাতীয় সংসদে সামনে বসতে দিবেন না পিছনে বসতে দিবেন, এর মধ্য দিয়ে এখন বিএনপি কর্মীর একাটটা হয়েছে। আমরা যখন কিশোর ছিলাম, মাসুদ ভাইদের মনে থাকার কথা, ফারুক ভাইয়ের নিশ্চয় মনে থাকবে, তখন কিন্তু কৌতূহলী সাধারণ জনগণ জনসভায় যেত। আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি, না এখন আওয়ামী লীগের জনসভায় না বিএনপির জনসভায় সাধারণ জনগণ নেতারা কি বলেন সেই বক্তৃতা শুনতে যায় না। এখন একেবারে অকাট্য কর্মীরা যায় এবং তাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করে আনা। মঞ্জু ভাই, শুরুতে আমরা যে আলোচনাটাই ছিলাম সেই আলোচনায় যদি আমি আরও একবার ফিরে আসতে চাই, সেটি হচ্ছে যে গতকালের যে সহিংসতা এবং আজকের সারাদিনের যে আন্দোলন এবং আজকেও যে প্রাণহানির ঘটনা ঘটেছে, এগুলো থেকে আসলে কারা লাভবান হচ্ছে, বিএনপি কি লাভবান হচ্ছে? কারণ বিএনপির আজ সারাদিনে প্রায় 21টি জেলা থেকে আজকে বিকাল পর্যন্ত বিএনপির 900 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে, দলের মহাসচিবকে আটক করা হয়েছে এবং সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি এক কথায় বলি, এক কথায় জবাব দিই, সেটা হচ্ছে আমি শুরুতে যেটা বলেছি, বিএনপির হয়তো কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল না, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল অহিংস একটা সমাবেশ করবে। বিএনপি যদি 7টা পর্যন্ত থেকে এই সমাবেশ শেষ করতে পারত, সেখান থেকে যদি অবরোধের কর্মসূচি দিত, আমি মনে করি অনেক ইফেক্টিভ অবরোধ হতে পারত। কিন্তু বিএনপির মধ্যে, যেমন সরকারি দলের মধ্যেও আছে, বিরোধী দলের মধ্যেও আছে, কিন্তু আমাদের গ্রামে একটা কথা বলে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার, তাদের দলের মধ্যে অন্তর্দল অতি উৎসাহী লোক থাকে, তাদের কারণেই। যেমন গতকালে দেখেন না, এই বাইডেনের উপদেষ্টা বলে যিনি সংবাদ সম্মেলন করলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের অফিস থেকে বলা হলো যে তারা তাদেরকে চেনেন না, তারপরে কিন্তু মির্জা ফখরুল নিজে স্টেটমেন্ট দিয়ে বলেছেন এই ব্যাপারে তিনি জানেন না। তো বিএনপির মহাসচিব জানেন না, বিএনপির পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেনের উপদেষ্টা সেখানে সংবাদ সম্মেলন করলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত, এটা কিভাবে সম্ভব? তার মানে হচ্ছে সেই জায়গায় বিএনপির কৌশলের ভুলের কারণে আজকে এই দশায় বিএনপি শেষ পর্যন্ত ফলটা ঘরে তুলতে পারল না। জনাব মাসুদ কামাল, আপনার কাছে এই প্রসঙ্গটি নিয়ে যদি কিছু যোগ করতে চান, যে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন যেটি করা হয়েছিল সেই ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে এবং মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে যে আসলে তিনি এরকম কোনো পরিচয় তার আছে বলে তারা জানেন না, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বিষয়টি পরিষ্কার করেছেন, এই বিষয় নিয়ে যদি আপনার কিছু এই বিষয় নিয়ে এক কথা বলি, সেটা হলো ওখানে ইশরাক সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, হয় কি জানেন, রাজনীতির তো ভাই একটা মানে অনেক মানে সাধনার ব্যাপার। এই যে ইশরাক সাহেব, সে কীভাবে নেতা? বাপ নেতা ছিল, বাপ মারা গেছে, ওখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বাপ মেয়র ছিল, এখন একটা মেয়র ক্যান্ডিডেট হইতে পারলে খোকা সাহেবের ছেলে মেয়র ক্যান্ডিডেট, সে মেয়র ক্যান্ডিডেট হয়ে গেছে, সে নেতা হয়ে গেছে। তা সে তো কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে আসে নাই, যে কারণে নেতৃত্বের যে দায়টা, নেতৃত্বের যে দায়িত্বটা, বোধটা, এটাই তার মধ্যে নাই। তা না হলে সে তো আর কেউ না জানুক, দুনিয়ার আর কেউ জানে না, সে তো জানে সে কারে নিয়ে আসছে, সে জানে না কারে নিয়ে আসছে, সে তো পাশে বসে ছিল, সে তো জানে, এবং সে এটাও জানে যে আজকাল এগুলি গোপন রাখা কোনো ব্যাপার না। যদি মার্কিন দূতাবাসটা কিছু নাও বলতো, তাও দেখতো মনোরোগজন গুগল করে জানিয়ে দিত সে কে, এত ইজি একটা ব্যাপার। তো এই কাজ সে করতে যায় কেন? ওই যে বলে না যে মূর্খ বন্ধু কিন্তু বিপজ্জনক, এ বেসিক্যালি সে মানে ওই ধরনের একটা ভূমিকা বিপদে ফেলা গেছে। তো এইটা বড় ঘটনা না, আমি এটাকে বড় ঘটনা বলি না, কিন্তু বড় ঘটনা হলো এটা একটা মানে ওদের দক্ষতা নিয়ে আমি আগেও অনেক সন্দেহ পোষণ করছি, এখন ওটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু বড় ঘটনা অন্য জায়গায়, আমি বলি আপনাকে একটা জিনিস, এই যে বলো না ফাঁদে পা দেওয়াটা, আপনি ফাঁদে পা দিবেন কেন, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু তার আগে হলো ফাঁদে পা যে দিবে সে যেরকম তার যেমন মূর্খতা প্রকাশিত হবে, ফাঁদ যে পাতবে তারও কিন্তু একটা বদ নিয়ত কিন্তু প্রকাশিত হয়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ধরা যাক হাইপোথিটিক্যালি মারামারিটা শুরু হয়েছে কোথায়, কাকাল মসজিদের এখান থেকে ধরলাম, আচ্ছা এখানে যদি পল্টনে যদি বিএনপির সমাবেশ না হইয়া যদি প্রাইম মিনিস্টারের সমাবেশ হতো হাইপোথিটিক্যালি, তাহলে কাকালের মারামারি কি আপনার কাকাল মোড় পর্যন্ত, রাজমণি পর্যন্ত আসতে পারতো? ভাই পারতো না, রাজমণি পর্যন্ত এই মোট এই মারামারিটা আসতে পারতো না। এটাকে আসতে দেওয়া হয়েছে অথবা আসার জন্য প্ররোচিত করা হয়েছে যে যাও ওদিকে, ওইটা ভণ্ডুল হোক। এবং একটা জিনিস হয় কি, আমি বলি ধরেন একটা মৌচাক আছে, মৌচাকে আপনাকে ঢিল মারলো একজন, এখন এই মৌচাক আসে না আপনার চোখে কামড় দিল, আমার নাকে কামড় দিল, আমি দেখালাম দেখেন আমার চোখে দেখ কত ফুলে গেছে, এটা তো আমি চোখটা তো অন্ধ হতে পারতো, আমি বললাম কিন্তু, এবং এটা কিন্তু খুবই একটা মানবিক ব্যাপার কিন্তু, তাই তো তার চোখটা অন্ধ হতে পারতো। কিন্তু
ওই মৌচাকের ঢেলটা না দিলে ওই মৌচাকে তো ওখানেই থাকতো, নিজ ডাবলে হেঁটে চলে যেতেন, কোনো সমস্যা হতো না। এখন ঢেলটা কে দিল এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর আমি আর একটা কথা বলে শেষ করি, দেখেন এই যে পুলিশকে যে মারা হয়েছে এটা মোটামুটি কিন্তু একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন কিন্তু আমরা পেয়ে গেছি। এখন 500 লোক মারা গেছে মনে করেন, একটা কথা বললাম, এটা কিন্তু একটা ফিগার। কিন্তু যখন একটা মানুষের মৃত্যু নিয়ে আপনি যদি এভাবে বর্ণনা করেন তখন ওইটা কিন্তু একটা আবেগ, আবেগকে টাচ করে। কিন্তু এখানেও তাই হয়েছে। আমার কথা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের আজকে আমি অনেকগুলি বক্তব্য পড়লাম, উনি এই পুলিশের মৃত্যুটাকে খুবই সুন্দর করে বর্ণনা করছেন। এই লোকটাকে আমি খুব পছন্দ করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, কারণ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিপজ্জনক মন্ত্রণালয়, কেউ বেশি দিন টিকে না। উনি তিন ধাপ টিকে আছেন এবং খুবই পরিমিত বাক্য উনি ই করেন, ব্যয় করেন। এই ভদ্রলোক দেখেন আজকে করলেন কি, যে পুলিশের মৃত্যুটাকে যেভাবে বর্ণনা করলেন, আচ্ছা মারা তো কালকে আরেকজন লোক গেছে, যে লোকটা মারা গেছে শামীম নামে যে ভদ্রলোকটা, তার স্বরাষ্ট্রমন্ত্রী কে? উনি তো খালি পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী না। আজকে তো কালকের আহতর ফলে আজকে একজন সাংবাদিকও মারা গেছে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে? উনি তো মির্জা ফখরুলের স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি তো বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি তো। উনি যখন কথা বলবেন উনি তো সবার জন্য বলবেন, উনি কি সবার জন্য বলতে পেরেছেন? পারেননি। এবং উনি প্রথম দিনই বলে দিয়েছেন পুলিশকে মেরেছে একজন ছাত্রলীগের, এই ছাত্র দলের একজন নেতা। আচ্ছা বলেন এখন যেন তদন্তটা কে করবে? একজন এসআই করবে। জি, তার মন্ত্রী বলতেছে ছাত্র দলের নেতা মারছে, ওই এসআইয়ের ক্ষমতা আছে অন্য কিছু বলার? আছে ভাই, দুইজনকে আটকও করা হয়েছে, ছাত্র দলকে আটক করতে হবে এখন তাকে। যদি সেটা ছাত্র দল না হয়ে বিএনপির সেন্ট্রাল কমিটির কেউ হয় তাও সে করবে না, সে ছাত্র দলই করবে, কারণ মন্ত্রী তো বলে দিছে। তো এই যে ওনার যে বক্তব্যটা, ওনার বক্তব্যটা কিন্তু তদন্তকে খালি বাধাগ্রস্ত না, তদন্তকে বিভ্রান্ত করে, উচিত না। মানে ওনার মতো লোকের কাছ থেকে আমি আশা করি না, কারণ উনি তো মানে খুবই পরিমিত বাক্য ব্যয় করেন, খুবই পরিমিত এবং খুব ভালো, আমি ওনাকে পছন্দই করি। কিন্তু এই জায়গাটা তুমি যেন মনে হলো যে ইমোশনাল হয়ে গেছেন। এখন এই ইমোশনটা কি পুলিশের প্রতি ভালোবাসার কারণে নাকি সামনে নির্বাচন এই জন্য, আমি বুঝতে পারি নাই। তো এই বিষয়গুলো কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। আমরা সকলের কাছ থেকে সেন্সিবল কথা আশা করি, সেন্সিবল রিমার্ক আশা করি। ফারুক আসিফ, আপনার কাছে যেতে চাই, আপনি শুনছিলেন এতক্ষণের আলোচনা এবং পুলিশের মৃত্যু এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সেই সব নিয়েও কথা হচ্ছিল, আপনার মন্তব্য জানতে চাই। না, এখানে যে একজন পুলিশ যেভাবে মারা গেছেন এটা খুবই মর্মান্তিক তার দৃশ্য। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে 28 অক্টোবর 2006 সালে যেভাবে জিনিসটা ঘটেছে, 2023-এর 28 অক্টোবর সেইভাবেই আরেকটা মানুষকে হত্যা করা হয়েছে, এটা হত্যা। এই হত্যার সঙ্গে কি রাজনীতি, কোন রাজনীতিকে জড়িত করা হবে, কার ক্ষমতায় থাকাকে রাখা হবে, কার ক্ষমতায় না যাওয়ার পথ বন্ধ করা হবে, সেটা আরেকটা জটিল আলোচনা। কিন্তু মানুষগুলোর মৃত্যু, এবং আজকে মাহমুদপুরে একজনের মৃত্যু হয়েছে, গতকাল যুবদলের নেতার মৃত্যু হয়েছে, তো নতুন মৃত্যু না, যুবদল, ছাত্রদল, বিএনপির বহু মৃত্যু আছে। কিন্তু আমরা এই যে মৃত্যুর ধারাবাহিকতা সেটা চলছে কেন? সেটা চলছে, এটাকে একটা আপনি চিন্তা করেন যে বাংলাদেশে 91-96 এর যে বিএনপি আমল, বা যে ধরেন 96 থেকে 2001-এর যে আওয়ামী লীগের আমল, সেই সময় কি একটা নির্বাচিত সরকার ছিল তখনকার বিএনপি এবং তখনকার আওয়ামী লীগ, এই ধরনের মৃত্যু এবং সেগুলো বারবারে ঘটা এবং সেগুলোর বিচার না হওয়া থেকে সম্ভব ছিল এরকম সময়ে? এবং ওই সময় দেশের মানুষের কি এত বলছেন যে বিএনপির মাজা ভাঙা, তো দেশের মানুষের কি মাজা শক্ত আছে? মানে আসল প্রশ্নটা তো হারিয়ে গেছে এই পুরো ঘটনার ভিতর দিয়ে। এবং সেটাই সফলতা যে আগামী নির্বাচন কিভাবে হবে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, কোটি কোটি ভোটার ভোট দিতে পারবে কিনা, কোটি কোটি মানুষের জীবন, জীবিকা, রুটি রুজি, ভোটাধিকার, নাগরিক মর্যাদা, অধিকার, এগুলোরই তো প্রশ্ন। এই প্রশ্নগুলো বিএনপি যদি ঠিকমতো না তুলতে পারে তার দায়ভার সে নিচ্ছে, সে ব্যর্থ হচ্ছে বারবার। বিএনপি ব্যর্থতার জন্য আমাদের কান্নাকাটি করার দরকার নেই, কিন্তু জনগণ হিসেবে, নাগরিক হিসেবে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক জায়গায় একটা পুলিশ, একটা যুবদল, একটা শিবির বা একটা যে কোনো মানুষ কেন মারা যাবে, তো সেই প্রশ্নের মীমাংসা হলো কিনা 50 বছর পর স্বাধীনতার। আমরা আলোচনা করছি যে কার দোষ বেশি কার দোষ, বাংলাদেশে কত 2টা নির্বাচন সঠিকভাবে হয় না, এটা তো সকলেই একমত আমরা।
আমরা যদি এই বিষয়ে একমত না হই তাহলে তো আমাদের আলোচনা শুরু করা উচিত আদম আলাইহিস সালামের আমল থেকে। এখন এখন ঘটনা যে পর্যায়ে আছে ফারুক আসিফ, আপনার কি মনে হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে তো বলা হচ্ছে যে নির্বাচন হতে পারে, আপনার প্রশ্নেই যদি ফেরত আসি যে সামনের নির্বাচন আসলে কেমন হবে সাংবাদিক হিসেবে আপনার সব ঘটনা পর্যবেক্ষণ করে আপনার কি মনে হচ্ছে? 86 সালেও হয়েছে নির্বাচন, বিএনপি শেষ এরশাদ করেছে একতরফা, 96 সালে একবার বিএনপিও একতরফা করার চেষ্টা করেছিল, এরকম একতরফা নির্বাচন হতেই পারে, এর আগেও হয়েছে 2014-18 হয়েছে, 8 নির্বাচনও হতে পারে, হতে যে পারে না তা তো না, কিন্তু যেটা ছিল যে একটা চেষ্টা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক যে এই নির্বাচনটা সমঝোতার ভিত্তিতে, সংলাপের ভিত্তিতে এবং একটা পারস্পরিক সহিংসতার বাইরে এসে করা, যুদ্ধ ছাড়া করা, রাজপথে রক্তপাত ছাড়া করানোর একটা দেশীয় এবং আন্তর্জাতিক চেষ্টা ছিল। গতকালের ঘটনায় এই চেষ্টাটা একটা বিরাট রকম মুখ থুবড়ে পড়ল। এই মুখ থুবড়ে পড়া শুধু বিএনপির না, আওয়ামী লীগ যে দলটি যেটা বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য, সবচেয়ে বড় গণতান্ত্রিক ঐতিহ্য, গণতন্ত্রের জন্য জীবন দানের ঐতিহ্য তারই সবচেয়ে বেশি, সেই দলটাও কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যে তারা আর একা নির্বাচন করা ছাড়া উপায় থাকলো না। এটা বিশ্ববাসী দেখবে, বাংলাদেশ দেখবে এবং বিশ্ববাসীর নজর আছে বাংলাদেশ একটা ভূরাজনৈতিক একটা নিশানার মধ্যে পড়ে গেছে, যেটা আমরা চাই না যে বাইরের কোন লোক আমাদের দেশের নিয়ে কথা বলুক, কিন্তু এভাবে চলে গেছে। ফলে এগুলো আজকে গতকাল 28 অক্টোবর হয়তো বিএনপি বেকায়দায় পড়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই বেকায়দা বাংলাদেশের জনগণ করেছে। এই উপলব্ধি যদি না হয় এবং এই জনগণেরই দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি, আমরা কোনো মাইনাস টু থিওরি সমর্থন করিনি, আমি নিজে করিনি, কোনোদিনও করি না। ফলে এই দলগুলোকে টিকিয়ে রাখা, রাজনীতি টিকিয়ে রাখার জন্য তো আমার শেষ কথা হচ্ছে এই, ওই যে বান্দরের লাঠির গল্পটা, যে বান্দর ওই লাঠি বেয়ে উঠতে উঠতে তার 5 বছর লেগে যায়, লেগে গেলে তারপর ভোট হয়, বাঁদরকে মানুষ ভোটে পরাজিত করে, নতুন দল ক্ষমতায় আসে, ওই বাঁদর আবার 5 বছর লাগে উপরে উঠতে। এখন আমরা একটা ব্যবস্থা করলাম 5 বছর পরে আমি ক্ষমতা ছাড়ব না, তাহলে কি করব? আমি লাঠিটা ভেঙে ফেলি, মানে রাজনীতিটা ভেঙে ফেলি, আইন ভেঙে ফেলি, রাষ্ট্র ভেঙে ফেলি, সব ভেঙে ফেলে আমি একটা নিজেই একটা দল, সেই রাষ্ট্র, সেই আইন, সেই নীতি নৈতিকতা, সেই একমাত্র থাকবে। তো এরকম একটা জিনিস কি হওয়া কারোর জন্য ভালো? আমরা কি দেশকে এক পায়ে চলতে পারে? আমার প্রশ্ন এটাই, দেশকে এক পায়ে চলবে? ফারুক আসিফ, আপনার এই প্রশ্ন নিয়ে আমি আপনাদের দুজনের কাছেই আসতে চাই, যে উনি যে মন্তব্যটি করেছেন যে এই নির্বাচনটাকে মোটামুটি গ্রহণযোগ্য এবং যাতে সংঘর্ষ এড়ানো যায় সেটি করার জন্য দেশি বিদেশি প্রয়াস ছিল, যেটি গতকালের ঘটনার পর অর্থাৎ 28 অক্টোবরের ঘটনার পর সেটি কিছুটা মুখ থুবড়ে পড়েছে বলে ফারুক আসিফ মন্তব্য করেছেন। আপনারা দুজন যদি ছোট করে আমাকে বলেন যে আপনাদের লাইনে বলবো, আমি একেবারে পুরোপুরি একমত। তার কারণ দেখেন, এই সহিংসতার ঘটনার মধ্য দিয়ে কিন্তু তার আগ পর্যন্ত আমাদের বিদেশি মুরব্বীরা যেরকম প্রেসক্রিপশন দিয়ে এক ধরনের সমঝোতার চেষ্টা করছিলেন এবং ভিসা নীতি কিন্তু তাদের সেই লবিংয়ের একটা ফসল, এর ফলে এখন ভিসা নীতি প্রয়োগের আরেকটা থ্রেট নতুন করে আসছে। ফলে এইটাও একটা যুক্তি, কিন্তু এই সহিংসতার ঘটনার মধ্য দিয়ে কিন্তু বিদেশিরা আরও নাক গলানোর সুযোগ পেল। এখন তারা বলবে যে আমরা কিন্তু নির্বাচন একতরফা হচ্ছে, নির্বাচনে সহিংসতা হচ্ছে, ফলে আমাদের প্রেসক্রিপশন অথবা আমাদের ইন্টারভেনশন দরকার। এরকম ইন্টারভেনশন করে মুরব্বীরা অনেক দেশেই গণতন্ত্র দিয়েছে, আফগানিস্তানে দিয়েছে, লিবিয়াতে দিয়েছে, ইরাকে দিয়েছে, এবং সেই গণতন্ত্রের পরিস্থিতিকে আমরা সকলে জানি, সর্বশেষ প্যালেস্তানে এবং ইউক্রেনেও শান্তি চেষ্টা। মুরব্বীদের ঢোকার রাস্তা কারা করে দিচ্ছেন? মুরব্বীদের ঢোকার রাস্তা কি তাহলে আমাদের রাজনৈতিক দলগুলো করেছে? এবং সাম্প্রতিককালে তো আমাদের বিরোধী দল এবং মুরব্বীরা তো মনে হচ্ছে যে একই মঞ্চ থেকে বক্তৃতা করছে একই ভাষায়, কিন্তু এর ফলে আমি মনে করি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো, যেটা ফারুক সাহেব বললেন আমি একেবারে একমত, রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, এর চেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণের নেতৃত্বদানকারী রাজনীতিবিদরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনকে আমরা কি চাই, রাজনৈতিক দলগুলো তারাই তো নেতৃত্ব দেবে দেশের, আমাদের বড় দলগুলো হচ্ছে কি এমন একটা নির্বাচন চায় যেই নির্বাচনে আমি নিশ্চিত বিজয়ী হব, আমি পরাজিত হব এইরকম নির্বাচন কাঠামো তারা নিতে চায় না। ফলে আমি বারবার যেটা বলি, আমি আবারও বলবো, বিরোধী দলে থাকুক সরকারি দলে, টেবিলের এপার ওপারে একই ভাষায় কথা বলতে হবে, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং আমি পরাজিত হলে সেটাও মেনে নেব, বিজয়ী হলেও মেনে নেব। নির্বাচন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করবেন? তারা একমত হলেই হবে, আমরা জনগণ তো সবসময় চাই, ওনারাই চান না? নির্বাচনী প্রতিষ্ঠানকে ধ্বংস কি আমরা জনগণ করেছি, না সাংবাদিক করেছে, না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে? রাজনীতিবিদরাই করেছেন, তারা যখন যে ক্ষমতায় ছিলেন। আমরা নির্বাচন ধ্বংসের ইতিহাস 1977 সালে ওই হানা ভোটের মধ্য দিয়ে হয়েছে,
1979 সালে হয়েছে, তারপরে 1986 সালে হয়েছে যেটা বললেন, 88 সালে হয়েছে, তারপরে 96 সালে হয়েছে, এবং এই প্রক্রিয়াগুলো রাজনীতিবিদরাই কিন্তু এর জন্য দায়ী। আমি মনে করি এই জায়গায় আমাদের প্রথমে সমঝোতে আসা দরকার যে আমরা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব, নির্বাচন যারা পরিচালনা করবেন, তাহলে আমাদের সরকারে আসলো গেল কেউ বিদেশে, ভাই পাশের দেশ ভারতে ভোট হওয়ার এক মাস পরে রেজাল্ট হয়, আমাদের এখানে সকালে ভোট হয়ে বিকালে রেজাল্ট দিলেই রাত্র 12টা বাজলেই বলে যে রেজাল্ট বদলা গেছে। আর এই কারণে আমি মনে করি এই সমঝোতে যতক্ষণ না আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার জন্য এগিয়ে আসতে হবে। আপনার মন্তব্য এই প্রসঙ্গে জানতে চাই। আরেকটি ছোট প্রশ্ন আজকে বারবার দর্শকরা জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে গতকাল এত বড় দুটো সমাবেশ হয়েছে কিন্তু কোনো সমাবেশই কোনো টিভি লাইভ টেলিকাস্ট করেনি, কেন করেনি, তাদের উপর কি কোনো চাপ ছিল কিনা লাইভ না করার? আপনার মন্তব্য কি, গণমাধ্যমের ভূমিকা আসলে কেমন ছিল? দেখেন, চাপ ছিল, চাপ ছিল, প্রকাশ্যে চাপ ছিল কিনা, হয়তো লিখিত কোনো চাপ ছিল কিনা এটা আমি বলতে পারবো না, কারণ আমি টেলিভিশনে এখন আর চাকরি করি না। লিখিত চাপ কখনো থাকেও না। আপনি টেলিভিশনে আসেন, উনি টিভি চালান, চাপ থাকে। তা না হলে আপনি বলেন পৃথিবীতে বোধহয় একমাত্র দেশ বাংলাদেশ যেখানে নাকি আমাদের প্রাইম মিনিস্টার যে কোনো কাজ, ওনার দলীয় কোনো অনুষ্ঠানে যদি মানে বড় কোনো সভা করেন সেটাকে লাইভ দেখায় সব টিভি। কেন দেখায়? ভালোবেসে, ভালোবেসে দেখায়, কারণ তারা তো জানে, তারা তো টিআরপি নিয়ে চিন্তা করে। ওই সময় কি টিআরপি একদম সর্বোচ্চ থাকে? থাকে না তো, তাহলে দেখায় কেন? যে কারণে দেখায় ঠিক তার একই কারণে বিরোধী দলগুলো দেখে না, সহজ হিসাব। কাজেই এই প্রশ্ন নিয়ে কোনো দ্বিধা নাই। বাংলাদেশ মনে হয় মানে আমাদের এখানে বলে না যে মিডিয়া মুক্ত মুক্ত বলে, কিন্তু ঠিক আছে, আচ্ছা বলেন তো আপনার টিভি, প্রত্যেকের টিভিতে বিটিভির খবর প্রচার করতে হয় কেন? কেন হয়? বাসি খবর, বাসি এবং খবর নামের একটা সময় অপচয়কারী একটা অনুষ্ঠান দেখাতে হয় কেন? হয় কাজে বড় বড় ডায়লগ দিয়ে তো লাভ নাই, আমার তথ্যমন্ত্রী কী করলো ওইটা কোনো বিষয় না, মানুষ কী দেখতেছে এটা ইম্পর্টেন্ট। আর আর যে কথাটা বললেন ওই দুই কথা আমার কোনো বক্তব্য নেই, ওনারা উভয়ই ঠিক বলছেন যে আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটাই এমন যে আমি বিজয়ী হতে চাই, সরকার তাই চায়। সরকার এমন একটা নির্বাচন ব্যবস্থা ক্রিয়েট করছে এবং সেই ক্রিয়েট করে 2014 এবং 18-তে সেটা বাস্তবায়ন করে এমন একটা মজা পেয়ে গেছে, এই মজার থেকে সে আর বাড়িতে চায় না। একই জিনিস আবার বিএনপি, কী জিনিস বিএনপি এমন একটা সিস্টেম চাচ্ছে যার মাধ্যমে সে কনফার্ম শিওর সাকসেস, ওই যে স্কুলের গাইডবুক দেখেন না, শিওর সাকসেস, সে শিওর সাকসেস হতে চায়। তাহলে কেমন হবে রে ভাই? আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় আসার জন্য। দর্শক মুক্তবাক অনুষ্ঠান এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল।